তুফান, খুব ভয় পাইছি রে। হ্যালো বন্ধু, তো বহু অপেক্ষিত তুফানের ফার্স্ট ইয়ার চলে এসেছে, এটা আমরা দেখে নিয়েছি, যেটা আমরা ব্রেকডাউন করেছি, রিয়াকশন আমরা দিয়েছি, ডেফিনেটলি আমরা চ্যানেল থেকে চেক করে নিও। বাট এই রিভিউটা নিয়ে অনেকে অনেক রকম কথা আছে এবং সঞ্জিত তো অনেক অনেক কথা বলছে, সব বিষয়ে নিয়ে কথা বলবো। তো ফার্স্ট অফ অল অনেকে বলছে যে আমি বলেছিলাম যে বাজেট এটার কম, ঠিক আছে, লাস্ট যখন আমি রিয়াকশন করেছিলাম তো বলছিলাম বাজেট কম, তার সত্ত্বেও এটা ভালো লাগছে, ঠিক আছে, একটা প্রিমিয়াম ফিলিং দিচ্ছে। অনেকে বলছে বাজেট এটা কম না, এটা 20 কোটি বাজেট, ঠিক আছে। আমি একটা কথা বলছি, তো আমি যখন বলেছিলাম একটা বাজেটটা কম এই মুভি, সেটা কোন রেসপেক্টিভ হচ্ছে সেটা বুঝতে হবে। আমি বলেছিলাম এই মুভিটা যে ফিলটা দিচ্ছে, যে অ্যানিমেলের মতন লুকটা বা KGF-এর মতন যে গেট আপটা, স্টাইলটা, ঠিক আছে, যে ড্রেস আপটা করেছে সেগুলো হচ্ছে KGF-এর লুক লাগছে, সেইখান থেকে বাজেট কম বলছে। বিকজ KGF-এর ফার্স্ট 1 পার্টটা ছিল, তার বাজেট ছিল 80 কোটি, ঠিক আছে, 80 কোটি টাকা, এবং সেকেন্ড যে মুভিটা বেরিয়েছে KGF-2, তার বাজেট ছিল 100 কারোর, ঠিক আছে, সেখানে অ্যানিমেলের বাজেট ছিল 100 কারোর। তো সেই বাজেট তো এটা নেই, এটা ডেফিনেটলি 20 থেকে 30 কোটির মধ্যে তৈরি হচ্ছে, ঠিক আছে। তো সেই অত কম বাজেট হয়েও টোটাল হাফও না, ওই মুভিগুলো হাফ হয়ে না হওয়া সত্ত্বেও ওইটার যে প্রিমিয়াম লেভেল, সেই লেভেলে আমার টিজারটা লেগেছে। তো সেখান থেকে আমি বলেছিলাম যে বাজেটটা কম হওয়া সত্ত্বেও একটা প্রিমিয়াম ফিলিং দিচ্ছে, ঠিক আছে। সেকেন্ড একজন আমাকে বলছিল, দেখলাম আর কমেন্টে, যে এই মুভিটা দু বাংলা না, শুধুমাত্র বাংলাদেশের তরফ থেকে হচ্ছে, ঠিক আছে, পুরোপুরি বাংলাদেশের একটারা কাজ করছে, বাংলাদেশ প্রোডাকশন কাজ করছে, শুধুমাত্র একটা নায়িকা মিমিকে নেওয়া হচ্ছে ইন্ডিয়ার তরফ থেকে, ঠিক আছে। বাট এটা পুরোপুরি সত্যি না, তুমি যদি টিজারে গিয়ে দেখো বা যে কোনো যেখান থেকে ওরা সোশ্যাল মিডিয়ার সাইটে ওরা ছাড়ছে সেখান থেকে দেখো, তো ওখানে তিনজন দেখতে, তিনটে প্রোডাকশন দেখতে পারবে, একটা আই থিঙ্ক আলফা, সেকেন্ড হচ্ছে চোরকি, এবং থার্ড প্রোডাকশন হাউস হচ্ছে SBF। SBF-টা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান প্রোডাকশন হাউস, যে অনেক বড়ো বড়ো বাংলা মুভি ওরা প্রডিউস করে থাকে, ঠিক আছে, তারাও কিন্তু এই মুভির সঙ্গে জড়িত আছে এবং তারাও এই প্রোডাকশনে হেল্প করছে, ঠিক আছে। তো তাই জন্য এই মুভির যে বাজেটটা অনেকটাই বেশি, এবং এই মুভিটা আই এম শিওর যে এটা ইন্ডিয়াতে রিলিজ করবে, ঠিক আছে, কারণ ইন্ডিয়ান যে প্রোডাকশন হাউস এটাকে সঙ্গ দিচ্ছে, তার সঙ্গে একটা নায়িকা ডেফিনেটলি আছে, তো এটা দুই বাংলা মিলেই বাংলা হচ্ছে বলা যেতে পারে, ঠিক আছে। তো এরকম কাজ একটু বেশি হলে আই থিঙ্ক ভালো হয়, তাহলে আর আমরা বেটার প্রোডাকশন হাউস, বেটার বাজেট পাবো এবং ভালো একটা আরও ভালো কাজ করতে পারবে, ঠিক আছে। এই রায়ান রাফি যে ডাইরেক্টর আছে, সে এটাকে আই থিঙ্ক সুরঙ্গ করেছিল, তো কাজ বেশ ভালো, ওকে যদি ঠিকঠাক বাজেট দেওয়া হয় ও কিন্তু খুব ভালো কাজ নামাতে পারে। আর এখানে যেটুকু দেখলাম আমি শাকিব খানকে, তাকেও কিন্তু বেশ ভালো লাগছে, তার যে ডায়লগগুলো সেটাও ভালো লাগছে, ঠিক আছে। তো এদেরকে বাজেট দেওয়া হলে কিন্তু অনেক ভালো ভালো কাজ আমরা পেতে পারি, ঠিক আছে। জেনারেলি আমরা যে চিপ বাজেট মুভিগুলো পাই সেগুলো অতটা ভালো হয় না, যেগুলো আমরা আজকাল পেয়ে থাকি বলিউড থেকে বা ধরে নাও সাউথ ইন্ডিয়া থেকে বা ধরে নাও হলিউড থেকে, ঠিক আছে। শুধুমাত্র বাজেট কিন্তু কনস্ট্যান্ট না, ঠিক আছে, এখানে রাইটিং কেমন হচ্ছে, অ্যাক্টিং কেমন, কী প্রেজেন্ট করা হচ্ছে, এগুলো কিন্তু ক্রিকেট খেলে। আর এই পুরো টিচার দেখলে তুমি বুঝতে পারবে যে একটা প্রিমিয়াম ফিলিংস আছে, একটা যে গ্র্যান্ডের ব্যাপারটা সেটা রাখা হয়েছে, একটা লুক অ্যান্ড ফিলটা বেশ ভালো লাগছে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু খুব এফেক্ট করে একটা বাজেটের ওপর, প্রোডাকশন হাউসের ওপর, একটাদের ওপর, ঠিক আছে। তো এইগুলো এই পুরো ব্যাপারটা। তো এইবার কথা বলি, অনেকে যে কম্পেয়ার করছে, আমিও বলেছিলাম যখন রিয়াকশনটা আমি করেছিলাম টিজারটা, যে এটা KGF এবং অ্যানিমেলের কিন্তু ভাইব পাওয়া যাচ্ছে, যে অ্যানিমেলের মতন লুকটা পাওয়া যাচ্ছে, যেরকম মেশিন গান নিয়ে চলে এসছে, বা KGF মতন রিসার্চ যেটা সেটা মনে হচ্ছে, তো সেটা কি খুব খারাপ জিনিস, এটা কি এটা খালি চিপ কপি করার চেষ্টা করছে? আমার মতে একদমই না, ঠিক আছে। অনেক মুভির থেকে ইন্সপিরেশান নিয়ে থাকে, ঠিক আছে। তুমি যদি এক একটা মুভি তুলে দেখো, প্রত্যেক মুভিতে তুমি কিছু না কিছু ইন্সপিরেশান পাবে। আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, ধরো RRR, এত বড় মুভি যেটা কি অস্কার পর্যন্ত পেয়েছে গানের জন্য, ঠিক আছে। তো অত বড় RRR মুভিতে, রাজামৌলির মুভি, সেখানেও তুমি যদি দেখো যে এই যে রিলেশনশিপটা, এই যে একটা ইংরেজদের সঙ্গে একটা ভারতীয় রিলেশনশিপটা দেখানো হচ্ছে, এটাও তুমি কম্পেয়ার করতে লাগাম মুভিতেও কিন্তু একটা রিলেশনশিপ দেখানো হচ্ছিল আমেরিকার সঙ্গে, ঠিক আছে, বিদেশের সঙ্গে আমেরিকার রিলেশনশিপ, এটাও তুমি ধরে তোমার একটা ইন্সপিরেশান, ঠিক আছে। বা তুমি ধরো এই KGF নিয়ে কথা বলছো, KGF সেকেন্ড পার্ট ছিল, আই থিঙ্ক গরুড়া নাম ছিল সঞ্জয়ত্ত ক্যারেক্টারটা, তার যে লুকটা দেওয়া হয়েছে, তার লুকটা তুমি দেখেই বুঝতে পারবে, এবং ডাইরেক্ট নিজেও বলেছে যে ওটা হচ্ছে বাইকিংয়ের লুক, ঠিক আছে। তুমি বাইকিংয়ের মুভি দেখে থাকো বা তুমি যে অ্যাসেন্টিড বাংলা বলে একটা গেম আছে, ওই গেমটা খেলে থাকো, তুমি বুঝতে পারবে যে ওইটা পুরো প্রপার বাইকিংয়ের লুক, ঠিক আছে। তো ওর বাইকিং লুকটা পছন্দ, দেখতে একটা মানে ডেঞ্জার ব্যাপারটা লাগে, তো তার জন্য দিয়েছে,
তাতে কি মুভিটা খারাপ হয়ে গেলো বা মুভিটা কপি করা হয়ে গেলো বাইকিং থেকে? একদমই না। তো সেরকমই এখানে লোকটা কিছুটা অ্যানিমেলের মতন মনে হচ্ছে, ওর চুলের হেয়ারস্টাইলটা বা ও যে রনেসটা বা ও যে বন্দুক নিয়ে চলে মানে মেশিন গান নিয়ে চলে এসে গুলি করছে সেগুলো মনে হচ্ছে যে ওখান থেকে নেওয়া হচ্ছে। তা কী আসে গেলো, নিতেই পারে ইন্সপিরেশান নিতেই পারে এক জায়গা থেকে, বাট মুভিটা কেমন হচ্ছে সেটা ডিপেন্ড করছে, স্টোরিটা কেমন হচ্ছে ডিপেন্ড করছে। আর আমার এই স্টোরিটা দেখে একদমই মনে হচ্ছে না যে ও কখন কপি করবে, ঠিক আছে, ডিটো অ্যানিমেলের থেকে বা ধরো কেজিএফে কিছু যে একটা খনির বিষয়ে ব্যাপার ছিল, ঠিক খনির ওখানে গিয়েও সোনা খাওয়া তোলা হচ্ছে, এখানে একটা বড় গ্র্যান্ডার ব্যাপার ছিল, সেরকম কিন্তু এখানে একদমই মনে হয় না। ঠিক আছে, সেকেন্ড যদি অ্যানিমেলের কথা বলি, অ্যানিমেলে কী ছিল, বাবার মানে যে মারার চেষ্টা করছে একদম, তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারপরে লড়াই হবে, ঠিক আছে, তো সেরকম এখানে মনে করো একদমই মনে করো না। স্টোরিটা একদমই ডিফারেন্ট চলেছে, এটা আই থিঙ্ক পুরো টাইমে রাখা হবে 1980s, 1970s, আর বাংলাদেশে আই থিঙ্ক এটাকে বেস করা হবে, ঠিক আছে। তো এটা আমার মনে হচ্ছে যে জাস্ট যারা বলছে যে একদম কপি করা হচ্ছে সেটা আমার মনে হচ্ছে একদমই হচ্ছে না। এখানে এখানে জাস্ট এগুলো রেফারেন্স নেওয়া হচ্ছে এবং রেফারেন্স অনেক জায়গাতেই থাকা কমা আজ বলে যেগুলোকে রাখা হয় এবং সেখান থেকে আমার মনে হচ্ছে এখানে কোনো প্রবলেমের কথা নাই মুভিতে, ঠিক আছে। এইবার নেক্সট যে বিষয়ে আসি যে এখানে ইন্ডিয়ান আমাদের একটা নায়িকা নেওয়া হচ্ছে, ঠিক আছে, এবং শোনা যাচ্ছিল যে যিশুন্দু থেকে ভিলেন হিসাবে নেওয়া হবে, ঠিক আছে। তো এইগুলো কেন করা হয়, তুই যদি আড়ালের কথা বলি সেখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান মুভি, সাউথ ইন্ডিয়ার অ্যাক্টার, সাউথ ইন্ডিয়ার ডাইরেক্টর সব কিছু সাউথ হওয়া সত্ত্বেও কিছু প্রোডাকশান হাউস কিন্তু ওখানে জড়িত ছিল নর্থ ইন্ডিয়া থেকেও, এবং ওখানে আমাদের আলিয়া ভাটকে নেওয়া হয়েছিল আর আমার অজয় দেবগন, অজয় দেবগনকে নেওয়া হয়েছিল। কেন এইগুলো করা হয়, এই জন্য এগুলো কিন্তু অন্য অ্যাক্ট্রেসদের সাউথের অ্যাক্ট্রেসদের কাজও করা যেত, বাট কেন নেওয়া হচ্ছে, যাতে এদের স্কোপটা বাড়ে, ঠিক আছে। এই অ্যাক্টার অ্যাক্টারদের একটা ফ্যান বেস আছে, ঠিক আছে, তারা যখন এই মুভিটা ওই ফ্যান বেসটা দেখবে তারাও আকর্ষিত হবে, ঠিক আছে, মানে শুধু সাউথ ইন্ডিয়ায় না, নর্থ ইন্ডিয়ার লোকটাও ওরা বেশিভাবে দেখবে মুভিটা, ঠিক আছে, তাই জন্য এরকম নেওয়া হয়। তো এই মুভিতেও যখন একটা ইন্ডিয়ান অ্যাক্টার অ্যাক্ট্রেসকে নেওয়া হয়েছে বা শোনা যাচ্ছিলো একটা ভিলেনটা ইন্ডিয়ান নেওয়া হবে, তো কী হবে একটা বাংলাদেশের মুভি হওয়া সত্ত্বেও এখানে এখানকার ওদের যে ফ্যান বেস তারাও এটা দেখার জন্য মানে উদ্বুদ্ধ হবে, ঠিক আছে। একটা ফ্যান এটার যে মানে কী বলবো লোকে দেখার ব্যাপারটা এটা আরও ব্রডেন হবে, মুভিটা আরও বেশি কামাবে, লোকে বেশি করে অ্যাপ্রিসিয়েট করবে, দেখবে, ঠিক আছে। তো এই জন্য করা হয়ে থাকে। এবার আমি একটু হলেও বলবো ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে, যদি ইয়েকে নেওয়া হতো আমাদের জিউশনগু থেকে বেশ ভালো লাগে, বিকজ জিউশনগু তো অলরেডি দশম আমাদের ভিলেন অভিনয় করেছে, সেখানে ফাটিয়ে দিয়েছে, এবং নেক্সট খাতাল মুভি তো দেবের বিরুদ্ধে আই থিঙ্ক অভিনয় চলেছে, সেখানেও কিন্তু যেটুকু একটা ঝলক করা সেটা কিন্তু দারুণ দেখেছে। তো এখানে শুনতে পাচ্ছেন এখানেও অভিনয় চলেছে, ওর বিরুদ্ধে দাঁড়ালে কিন্তু শাকিব খানকে এভি লাগবে, ঠিক আছে। সেখানে আমরা চঞ্চল চৌধুরীকে পেয়েছি, বাট আমি বলবো ডেফিনেটলি চঞ্চল চৌধুরী কিন্তু একটা অন্য লেভেলের পারফরমেন্স দেয়। পুরো টিজারে সব থেকে বেশি ভালো লেগেছে হচ্ছে চঞ্চল চৌধুরীর ব্যাপারটা, যেখানে স্টার্টিং থেকে শাকিব খান একটা বড় বড় ডায়লগ দিচ্ছে যে আমার বিরুদ্ধে মানে টুকানের বিরুদ্ধে কেউ দাঁড়াবে না, ও সব যা ইচ্ছা তাই করবে না, অল দোজ থিং, ঠিক আছে, এত বড় বড় সব মানে সবাই ভয় পেয়ে যাওয়ার কথা, সেখানে চঞ্চল চৌধুরী বলছে তুফান আমি ভয় পাইছি, ঠিক আছে, লোকে যে মানে কী বলবো ইরিটেট করার জন্য বলে না, ঠিক আছে, লোককে খচানোর জন্য বলে সেরকম ব্যাপার, ঠিক আছে, খুব ভয় পেয়েছি, ঠিক আছে। ওর যে বলার ডায়লগটা, ঠিক আছে, ওর যে বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ওর যে এক্সপ্রেশনগুলো সেটা মারাত্মক ছিল। অল ইন অল বলবো আমার মনে হয় এটা একটা দারুণ হতে চলেছে, ঠিক আছে, আর দুই বাংলাতে এটা ভালো বাজেট নিয়ে ভালো কাজ করবে এবং ভালো ইনকাম করবে এবং সবাই আমরা পছন্দ করবো, ঠিক আছে। আর এটা ভালো হলে আমরা আশা করতে পারি ভবিষ্যতে আরও এরকম কাজ আমরা পাবো দুই বাংলা মিলিয়ে এবং সেগুলোকে আমরা বোধ দু জায়গা থেকেই আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারবো, ঠিক আছে। তোমাদের বিষয়ে কী মতামত আমাদের কমেন্টে নিশ্চয়ই জানিয়ে আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে।